আজকে আমি বাঁধাকপির পকোড়ি বানাবো, যার জন্য বাঁধাকপি ছোট ছোট করে কেটে রেখেছি। লাগবে তো লবণ, হলুদ, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ডিম একটা নিয়েছি, আর এখানে রসুন, পেঁয়াজ বাটা আছে, আর এখানে চালের গুঁড়া, বেসন। এখন আমি এটার বাঁধাকপিটার মধ্যে লবণ দিয়ে একটু সময় মেখে রেখে দেব। এখন আমি এই যে এইটুকু লবণ দিব, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন 5 মিনিট হয়ে গেছে, আমি এখন এখন ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখেন অল্পটুকু মুজে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব বেসন, দিয়ে দিব চালের গুঁড়া, দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিব, এখানে আছে পেঁয়াজ আর রসুন, রসুনের পেস্ট আছে। আর এখানে লবণ দিয়েছি, আগে আমি লবণ দিব না, আর এখানে দিয়েছি হলুদ। এখন ভালো করে আমি এখন মেখে নিব। আর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম, যদি আমি জল লাগে তবে দিব, না লাগলে জল দিব না আমি। দেখুন আমি এখন ভালো করে, এটা আমাদের মাখা হয়ে গেছে। এখন আমি কিভাবে পকোড়িগুলো বানাবো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে মেখে রাখা আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব। এভাবে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এইভাবে দেব, হ্যাঁ এইভাবে, এইভাবে আমি সবগুলো এইরকম দিয়ে দেব তেলের মধ্যে। এইভাবে দেখেন আমি উল্টিয়ে দিব, এইভাবে এখন সবগুলো আমি এইরকমই করে নেব বাঁধাকপির পকোড়া। দেখেন বাঁধাকপির পকোড়ি আমাদের হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এই যে দেখেন হয়ে গিয়েছে এটা, এখন আরগুলো আমি এইরকম করে নেব একটা একটা করে। এই যে দেখেন ওইভাবে দিব,
এরকম দিয়ে দেবো। স্টিমটা কিন্তু আমি বাড়িয়েই করছি, এইগুলো হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে দেব। বাঁধাকপি পকোড়া আমাদের হয়ে গিয়েছে।